বোয়ালখালীত উন্নয়নমূলক কর্মকাণ্ডলয় ব্যাগ নির্বাচিত জনপ্রতিনিধি অলর এক আলোচনা সভা অনুষ্ঠিত। শনিবার আয়োজনে স্থানীয় কমিউনিটি হলত জেলা পরিষদের সদস্য আলহাজ মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ও বশির আহমদ মেম্বারের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম 8 আসনের সাংসদ আলহাজ মইনুদ্দিন খান বাদল। বিশেষ অতিথি আছেন আলহাজ মোহাম্মদ জাহিদুল হক, উপজেলা ভাইস চেয়ারম্যান উবায়দুল হক হক্কানি, পৌর মেয়র হাজি আবুল কালাম আবু, চেয়ারম্যান এস এম জসিম, সভাপতি মনিরুদ্দিন খান, মুক্তিযোদ্ধা আহমদ সৈয়দ, এস এম সেলিম, নুরুল আলম, সাংবাদিক মুজাহিরুল ইসলাম, সেকান্দর আলম বাবু সহ আরো বোধকে। এছাড়াও স্থানীয় নির্বাচিত জনপ্রতিনিধি দল উপস্থিত আছিল। ডেক্স নিউজ, সি প্লাস টিভি। এই যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।